নমস্কার বন্ধুরা কুইক ম্যাথগার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখানে প্রথম অঙ্কটিতে বলা হচ্ছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য টেন পারসেন্ট বৃদ্ধি এবং প্রস্থ পারসেন্ট হ্রাস করা হলে বাগানের ক্ষেত্রফল কীরূপ রূপ পরিবর্তন হবে এই ধরনের অঙ্কে আমরা কোনো সূত্র ইউজ করব না প্রথমে আমরা লিখে নেব একদিকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য সমান লিখে নেব দশ সমানও লিখে নেব দশ তাহলে ক্ষেত্রফল দাঁড়ায় হান্ড্রেড পারসেন্ট এরপর এখানে বলছে আয়তকার বাগানে দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ একশোতে বৃদ্ধি করা হয়েছে দশ কিন্তু দশ যদি হিসাব করি দশের হিসাবে সেটা বৃদ্ধি পাবে এক অর্থাৎ এক বৃদ্ধি পেয়েছে তাহলে দশ এসে দাঁড়াবে এগারো এরপর বলছে টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করা হলো অর্থাৎ প্রস্ত টোয়েন্টি পারসেন্ট কমে গেছে একশোতে কমছে কুড়ি দশে তাহলে কমবে দুই তাহলে দশ এসে দাঁড়াবে আটে আট এবং এগারো গুণ করলে হয় অষ্টআশি পারসেন্ট দুজনের মধ্যে ডিফারেন্স তাহলে আসছে টুয়েলভ পারসেন্ট আগে ছিল আয়তকার বাগানের ক্ষেত্রল একশো পার্সেন্ট কিন্তু এখন সেটা এসে দাঁড়িয়েছে অষ্টআশি পার্সেন্ট অর্থাৎ কমে গেছে বারো পার্সেন্ট হ্রাস পেয়েছে অর্থাৎ বারো পার্সেন্ট কমে গেছে এটাই আমাদের উত্তর দ্বিতীয় অঙ্কে বলছে একটি পার্কের আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য তিরিশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করা হলে পার্কের ক্ষেত্রফল কীরূপ পরিবর্তন ঘটবে প্রথমে আমি লিখে নেব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য সমান দশ ধরব ইন্টু প্রস্থ সমানও দশ ধরে নেব তাহলে ক্ষেত্রফল দাঁড়াবে হান্ড্রেড পারসেন্ট এরপর এখানে বলছে পার্কের আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য তিরিশ পারসেন্ট বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ একশোতে বৃদ্ধি পাচ্ছে তিরিশ দশে বৃদ্ধি পাবে তিন তাহলে দশ এসে দাঁড়াবে তেরো আবার বলা হচ্ছে প্রস্থ পারসেন্ট বৃদ্ধি করা হয়েছে বা বৃদ্ধি করলে অর্থাৎ একশোতে বাড়বে কুড়ি দশে বাড়বে তাহলে দুই তাহলে দশ এসে দাঁড়াবে বারোতে তেরো এবং বারো গুণ করলে হয় একশো ছাপ্পান্ন পার্সেন্ট তাহলে ডিফারেন্স চলে আসছে ছাপ্পান্ন পার্সেন্ট আগে আয়তকার পার্কের ক্ষেত্র ছিল হানড্রেড পারসেন্ট এখন সেটা হয়েছে একশো ছাপ্পান্ন পার্সেন্ট তাহলে বাগানের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ছাপ্পান্ন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এটাই আমাদের অ্যান্সার এখানে ক্ষেত্রফলের পরিবর্তন হলো ছাপ্পান্ন পার্সেন্ট বেড়ে গেছে তৃতীয় অঙ্কে বলছে একজন কর্মচারীর বেতন প্রথমে টোয়েন্টি পারসেন্ট হ্রাস পায় এবং পরে আবার টেন পারসেন্ট বৃদ্ধি পায় তাহলে কর্মচারীর বেতনের শতকরা কীরূপ পরিবর্তন হবে আমরা আগের নিয়মেই অঙ্কটা করব প্রথমে লিখে নেব টেন ইন্টু টেন সমান সমান হান্ড্রেড পারসেন্ট প্রথমে কর্মচারীর বেতন টোয়েন্টি পারসেন্ট হ্রাস পাচ্ছে তাহলে একশোতে কমে যাচ্ছে কুড়ি দশে তাহলে কমবে দুই দশ তাহলে দাঁড়াবে আটে এরপর বলছে আবার পরে টেন পারসেন্ট বেতন বৃদ্ধি পায় তাহলে একশোয় বাড়ছে দশ দশে বাড়বে এক দশ এসে দাঁড়াবে এগারোতে আট এবং এগারো গুণ করলে হয় অষ্টআশি পারসেন্ট তাহলে ডিফারেন্স কত আসছে ডিফারেন্স আসছে বারো পার্সেন্ট আগে কর্মচারীর বেতন ছিল হানড্রেড পারসেন্ট এখন বৃদ্ধি এবং হ্রাসের ফলে হিসাব করে দাঁড়াচ্ছে অষ্টআশি পার্সেন্ট তাহলে আগের থেকে কমে গেছে তাহলে বারো পারসেন্ট হ্রাস পেয়েছে বেতন এটাই আমাদের অ্যান্সার বন্ধুরা আমার দেখানো শর্ট ট্রিক্সগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আরও নতুন নতুন নিয়ম শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন ধন্যবাদ